বিএনপি বারবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন। আওয়ামী লীগ গণতন্ত্রের পিঠে ছুরিকাঘাত করেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সার্চ কমিটির নামে নাটক বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় তারা এসব কথা বলেন। 14 ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে 90-এর ডাকসুর সর্বদলীয় ছাত্র ঐক্য। আলোচনায় অংশ নিয়ে সেই সময় আন্দোলনের নেতৃত্বকারীরা উত্তাল সেদিনের স্মৃতিচারণ করেন। এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ আমান কথা বলেন সার্চ কমিটি নিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন সারা দুনিয়া তাদেরকে বাদী দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে তাদের স্বভাবের খুব একটা কোনো পরিবর্তন হয়। একটু আগে আমার সহকর্মীরা বলেছেন, রাজ্যে যারা ক্ষমতায় তাদের ইতিহাসই হল গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান, গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে অবস্থান। আগের মতো জেনতন ভাবে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলেন বিএনপি নেতারা। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা।